ছুটতে জানি গোকুলপুরের রানী, ছুটতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী, আমি না চাই না চাই না চাই গোকুলপুর, না চাই গোকুলপুর আর না চাই গোকুলপুর। আব্বাস চেয়ারম্যান মিগারের মতো একজন বিবাহিত মাইয়ারে কেন পোলার বউ করতে চাইতেছে বুঝতে পারছো? সবচেয়ে বড় কথা হচ্ছে সে রসুলপুরের সাথে আত্মীয়তা করতে চাইতেছে। এসআই রাশেদ কেন আপনার কাছে আসছে সেটা বলে? সরকারের খোঁজ খবর নিতে আসছিল। এই গল্প খাওয়াইতে পারবেন পাবলিককে? দিন ফুরায় গেছে মুসলিম সরকারে। এই রসুলপুরে যাদের জায়গা দখল করছিল মুসলিম সরকার, তারা সবাই একজোট হয়েছে, তারা তাদের জমি ফেরত চায়। উৎপাত না করে কি করুম, আপনি রাখবেন আপনার ঘরে। আরে সেটাই খুব ভালো করে জানি, আপনার ভাইতেন আপনার বউ আপনারে পুরো কিলাই মারিয়া লাইব। গুলি আর বুলি খুব সাবধানে চিন্তা ভাবনা করে ছাড়তে হয়। একবার যদি সাইরা দেও এটা কিন্তু আর ফিরান যায় না। জি ঠিক কথা কইছেন, খাঁটি কথা। এখন কি করা যায় এটা কও। শোনো, আমি শুনছি সাত্তার উগান্ডারে জুতা মারতে যেতেছে। এটা যেন করতে পারে এই জন্য কাশেম মাতবরে সে গোপনে টাকাও দিছে। কি এখন আর কাশেম মাতবর যার নাম দিছে হইল সিস্টেম, তার মানে কি দাঁড়াইতেছে কাশেম মাতবরের রায়ে সাত্তার উগান্ডারে জুতা পেটা করবে। অথচ উগান্ডা যা করছে তার কিন্তু জুতা পেটা করার মতো অন্যায় সে করে নাই, তারে জুতা পেটা করা যায় না। সে যেটা করছে আমি তো মনে করি ঠিক করছে। সাত্তার তোমার সাথে দুর্ব্যবহার করছে এই জন্য উগান্ডা তারে বাইন্দা রাখছে। এইটারই কয় লঘু পাবে গুরুদণ্ড, বুঝছো? বুঝছি, কিন্তু আয় কি করতাম কনসেন, আয় তো ফই ফই করে সাত্তার মিয়ারে বুঝাইছি, মেলা বুঝাইছি, এমনি বুঝাইছি, হেমনি বুঝাইছি, হেমিয়া আর কোনো কথাই শুনে না। কি এতে মাই সাত্তার ইদানিং কাশেম মাতবরের কথাই উঠে ভয়। বুঝবো বুঝবো যখন কাশেম মাতবরের ক্ষতি করব তখন বুঝবো। শোনো, তুমি কিন্তু কাশেম মাতবরের সামনে কখনো যাইও না, খুবই খারাপ, জঘন্য, খুবই খারাপ। আয় খিল্লাই হেতনের সামনে যাবো না? যাইবে না সেটা আমি জানি, তারপর বইলা রাখলাম আর যাকে বাদ দাও। তুমি সাত্তার আবার ফোন করো, ফোন করে তারে রিকোয়েস্ট করো নালিশটা যেন সে উইথড্র করে, মানে উঠায় নেয়। আচ্ছা দিতেছি। সাত্তার মিয়া তো ফোন ধরতেছে না। ধরবে না তো, ও তো ভালো করেই জানে ফোন ধরলে তুমি ওই নালিশটা উঠায় নিতে পারবা, তাই না? আহারে আর বোকা শোকা জামাই, চালাক চতুর হয়ে যেতেছে। না না চালাক হয় নাই তো, চালাক হইলে কাশেম মাতবরের কথা উত্তর বইতো না। আচ্ছা যাক গই, অন রুহির কি করবেন কনসেন, আন্নে সম্বন্ধে হঠাৎ করে। হ্যাঁ না আমার কি করার আছে, পোলা হইলো তার, তার নিজের পোলারে কই বিয়া দিব না দিব সেটা তো তার ব্যাপার। আন্নে নিজেও চান রুহির লগে উগান্ডার বিয়া না হোক। বুঝছো কি বলছি? জি বুঝছি, ইয়া না আন্নের কিছু করণের নাই। রাইট, আয় কিন্তু হাল ছাড়তাম না, আয় রোহিল লোকে উগান্ডার বিয়া দিছারুন না। তুমি যদি রোহির সাথে উগান্ডার বিয়া দাও
ভালো, আমি খুশি। শুনেন, কিছু মনে করিয়েন না। কনে খুশি হইব না হইব সেটা লই আমি কোনো চিন্তা করতেছি না। আর কথা হইল, রুহি আর উপকার করছে, আরে শেল্টার দিছে, হেতির ঘরে বিপদের দিনে আরে রাইখছে হেতি। কেমন সারা দুনিয়ার লগে হেতি শত্রু হয়ে আরে হেতি আশ্রয় দিছে। আয় তার প্রতিদান দিব, আই রুহির লগে উগান্ডার বিয়া দি, তার জীবনটা সুন্দর করে সাজাই দি, আয় প্রতিদান দিব যেমনে হোক। ঠিক কি না কোন? একদম অবশ্যই ঠিক। উপকারের উপকার স্বীকার করা, প্রতিদান দেওয়া অবশ্যই ভালো, অবশ্যই। মুসলিম সরকার কখনো হাতের মধ্যে ময়লা বহন করে না, হয় যাইরা ফালাই দেয় অথবা পানিতে দিয়ে ফালাই দেয়। আমি শিওর তসির মন্ডল অন্যখানে আছে, মুসলিম সরকারের লগে নাই স্যার। আপনারা যদি এখন দ্রুত তসির মন্ডলের খোঁজ না বার করতে পারেন তাহলে কিন্তু তসির মন্ডল বাঁচবো না, আর যদি হ্যাঁ না বাঁচে তাহলে কিন্তু স্যার কোনো তথ্য আপনার কিন্তু আর পাইবেন না। এতে আব্বাস বেগ সারা পাইয়া যাব, অবশ্য সে এখন সারা পাইয়াও রয়েছে, আপনার তথ্য প্রমাণ পাইয়াও হ্যারে কিন্তু অ্যারেস্ট করতে পারেন না, কারণ আপনার হাতে এক্সাক্ট কোনো প্রমাণ নাই। আমিও তো স্যার আপনার কোনো প্রমাণ দিতে পারিনি। তুই আমাদেরকে ভুল তথ্য দিয়ে মিসগাইড করছিস না তো? এটা আপনি কি করতেছেন স্যার? আমি কি আগের পুরান আছি? আমি এখন ভালো একজন স্যার, আমি আপনার কেন মিসগাইড করুন ভুল তথ্য দিয়ে? স্যার স্যার এই ভুল তথ্য দিয়ে আমার কি লাভ? আমার এটা কোন তো স্যার লাভ না, লাভ না, রাগে। আব্বাস বেগ তোকে সন্তান বানিয়ে খারিজ করে দিয়েছেন, তুই অপমানিত হয়েছিস সেই রাগে। স্যার আমি আগে অনেক বোকা ছিলাম, তো স্যার অন মন হতে যে একটু সালা কইছি, খামাখা মানুষের বউরে নিজের মা বানিয়েছিলাম, অথচ নিজের মায়ের উপরে কোনো কিছুই নাই। এই যে এখন নিজের মায়ের কাছে থাকি, নিজের মধ্যে আলাদা শান্তি লাগে স্যার। এই শান্তি কি আব্বাস বেগের বউয়ের দেওয়ার ক্ষমতা আছে বলেন স্যার? আসলে কি করুন স্যার, নিজের পেটের সন্তান নাই তো স্যার, এর লিগে হ্যাঁ সন্তানের মন বুঝে না। বরং স্যার আমি কিন্তু খুশি হয়েছি স্যার, অনেক খুশি হয়েছি। হ্যাঁ আমার খেতে দেওয়াতে আমি স্যার আমার নিজের মারে বুঝতে পারছি স্যার, অনেক অবহেলা দিয়েছি নিজের মারে স্যার, জীবনে অনেক পাপ করে এলেছি স্যার। অন স্যার মন চায় সারাক্ষণ মায়ের পায়ে ধরে পড়ে দেখতে স্যার, আর আপনি কইতেছেন আমার কোনো রাগ নাই আব্বাস বেগের বউর উপরে। আমি বরং তার কাছে ছিল কৃতজ্ঞ, সে আমারে ধাক্কা দিয়া নিজের মারে চিনেছে। ওকে, তুই মুসলিম সরকার তো শ্রীমণ্ডলের খোঁজ আমার জানা। ঠিক আছে স্যার। তো স্যার আমার একটা কথা আছে স্যার, আপনি কিছু মনে করেন না। বল, আপনি না খালি খালি মুসলিম সরকারের পিছে ঘুরে ঘুরে সময় নষ্ট করতেছেন। বেসিক্যালি আমার মনে হয় মুসলিম সরকার একজন ভিতর ডিম, ওই যে আমরা গুটি তালুকদারের ঘটনায় সবাই হেরা সন্দেহ করতেছি, তো এই ডরে হে আসলে গাও ভাগাড়িছে, মানে গ্রাম থেকে ভাগছে, অন্য কিছু না স্যার। আমাদের কাজ আমাদের করতে দেবো স্যার। করেন স্যার, আপনি যা মন স্যার আপনি করেন, কোনো সমস্যা নাই। তো স্যার একটা কথা, কাঙ্গালের কথা বাসি হইলে বলে, আর বাঙ্গালের কথা নগদে নগদে বলে। তুই কোনটা? বাঙ্গাল। আমি বাঙ্গাল স্যার। আচ্ছা ঠিক আছে, যা তোকে যেসব কাজ দিয়েছি সেগুলো কর। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিশা ঠকাইতে পারলেন না? না না, সাত্তার মিয়া আর কথা শুনতেছে না, অথচ আপনি তার ঘরে যাওয়ার লেগে পাগল হয়ে উঠছে।
এগিন তুই বুঝতি না। হ বুঝুন কেমনে, আমার তো দাড়ি মজগা যায় নাই। এই যে আমার এডি এডি আমি আঠা দিয়ে লাগাইছি। শোনেন বাবি, একটা কথা কয়ে রাখি, এই যে ফেল মারলেন না আপনি, আপনার নিজের কপালে নিজে আগুন ধরাইলেন। খালি সালিশটা শেষ হোক, তারপর দেখবেন অ্যাকশন শুরু হয়ে গেছে। আপনি আপনার জামাইয়ের খোঁজই পাইবেন না। কে কস ফেললে গিয়ে তো কইছে আপনি আমার লগে চলেন। না না, আয়ন যাইতাম ফাইতাম না, রুহি রাগ করবো, দিবা রাগ করবো। তুই একখানা যাই ক। আমি কইছিলাম তো, কানে তোলে নাই আমার কথা। আর কোনো কথা নাই রে বাকা, তোকে যা খুশি তা কর। ঠিক আছে, পরে আবার যেন কান দেন না। কান্দুম খিল্লাই, তুই আর জামাই লাগসনি যে তোল্লাই কান্দুম। যা, কথাবার্তা একটু ঠিক করেন তো ভাবি, মা হইতাছেন কইলাম। আচ্ছা বসে যা। শোনেন ভাবি, একটা চাতাল দিতে যেতেছি। ও মা, চাতাল দিবি কেমনে, তোর এত টিয়া আছেন। চায়া থাকেন, দেখতে থাকেন। বাঁকা সাঁতাল দিব, এত টিয়া হাইল কই? সালাম আর দিলাম না, তাদের সালাম দিলে আপনি উত্তর দেন না। শালিশে রাইতে বসেছেন কেন? রাইতে না বসে উপায় নাই, রোজা রমজানের দিন, দিনের বেলা তো লোকজন পাওয়া যাবে না। এই জন্য চিন্তা করছি ইফতারের পর শুরু করুম, তারা বিরাগ শেষ করে দেবো, বাস ফিনিশ। তারপরে বিচার রাইকে দেব, ওটা ঠিক করে ফেলাইছি। বাহ, বিচারের নামে তাহলে প্রহসন শুরু করছেন। কোন ধরনের কথা কইছেন? আপনি নিজে সালিশে থাকেন, থাকে দেখতেন আমি কি প্রহসন করি। থাকবই তো, আপনার কাছ থেকে মেলা কিছু শেখার আছে। ঠেস মারলেন না, অত খারাপ আমার মনে করেন না, আমি সিস্টেমের বাইরে কোনো কাজই করি না। একটা ভালো কাজের উদাহরণ দিবেন, আপনি যা যা করছেন। হ্যাঁ, গ্রামের মসজিদ পাকা করছি নিজের টাকায়। কি করতে চাইতেছেন আপনি? সাত্তার মন্ডল রে উস্কানি দেয়া বাদ দেন। আমি কেউ উস্কাই না, পারলে ভালো পরামর্শ দিই। আপনার পরামর্শ যে কি সেটা আমি খুব ভালো করে জানি। দেখেন, নিজের রাগা থাকতে পরের বাড়িতে বসত করতেছে, গ্রামের লোকজন ভালো করে জিনিসটা খেয়াল করতেছে, আর তারা মনে করতেছে আপনি ধরু তালুকদারের বাড়ি দখল করার ধান্দায় আছে। কে কি মনে করলো বা কে কি করলো তাতে আমার কিছু যায় আসে না। তাইলে তার কোনো কথাই থাকে না চেয়ারম্যান সাহেব, চালায় যান। তবে ইফতারের পরে ওই খোলা মাঠে আইসেন, সালিশ বসবো। ঠিক আছে, আর কোনো কথা না থাকলে আমি যাইতে পারি নাকি? আপনার এই ভূমিদস সব আটকাইবো। এই কার ভূমিদস ঘট? কেন তোরে ঘটটা তো তুলছ, কার জায়গায় তুলছ? গ্রামে সবাই জানে ওটা সোবান মন্ডলের জায়গা, তুই আর তোর বাপে ঘাট তারামি কইরা ওই বিটা ঘর উঠেছ, দখল করছ। এই চুপ থাকেন। মানিক থাম। ম্যাডাম, মনটা চাইতেছে মাথা বড় মাথার উপরে তুললে একটা আতাম মারি, তার এত বড় সাহস আমারও কয় ভূমি দস্যু। বাদ দাও, চলো। আপনি তোর একটা কথা শুই না আইলাম। কি রে, বই তো কবি না, গার্লস আলেন না কথা কইবেন না তো। আরে যদি না জলস তাহলে খাঁটি হবি কেমনে? ফালতু কথা কয়েন না, কি কইতেছেন সেটা কন। কইতাছি আব্বাস বেগ তার পোলার জন্য তোরে বউ করে নিতে চাইতেছে। অন্য কথা কন। কেন, এই কথা শুনতে ইচ্ছা করতেছে না? না, আব্বাস বেগের পোলার বউ হওয়ার শখ আমার নাই। কি যে পাইছস খলিলের মধ্যে, এত অপমান করতেছে তারপর তো ছাড়তাছস না। আপনি কি ছাড়তেছেন মুসলিম সরকার রে? আমি তার বউ, তুই কি খলিলের বউ? নাকি তলে তলে তুই আর খলিল বিয়ার কামডা সাইরা ফলাইছস?
উপরে উপরে ঝগড়া কইরা খলিলের মায়েরে বুঝদেস, তুই তারে ভালোবাসস না, তার মানে বিয়া করস না। কি রে ঘটনা কি, কোনটা কর সত্য? এইসব নাটক আপনি ভালো পারেন, নিগার না। দুই একটা নাটকের নাম কত? আপনার কথা শেষ হলে আপনি যান। আব্বাস বেগ যখন একবার কইছে তরে তার পোলার বউ করব, তখন সে সেটাই করব। তুই খলিল রে আর পাবি না। এর জন্যই তো তরে কইতাছি আমার লগে আয়, আমি তরে খলিলের লগে বিয়া দিব। তুই নিজেই বিয়া বসে। এই কি করলি? হ, আর খারাপ পথে না হইতে চাইলে আপনি যান। এই বেশি কিন্তু বাড়িস না, এক বুড়হানরে কাছে রেখা তুই কিন্তু কিছু করতে পারবি না। কুত্তা কখনো না হাঁটুরকে কামড়াইতে পারে না। ভবিষ্যতে মুখ সামলায় আমার লগে কথা কবি। লীলাবতী সরকার কোন ফালতু মাইয়া না, বুঝছস? তোরে তাসকে আমি আইছিলাম ভালো পরামর্শ দিতে, না দেখলাম তুই কোনো ভালো পরামর্শ গ্রহণ করার মতো মাইয়াই না। তোর জন্য লাভ কোথায় ভালো, বুঝছস? অল্প মাইয়া কম। আচ্ছা, হঠাৎ করে এই কথা আপনার মনে হলো কেন? গ্রামে কেউ কেউ কইতাছে মন্টু নাকি অ্যারেস্ট হইছে। কোন থানায়? তা কিছু কইতে পারবো না। ওকে, আমি খোঁজ খবর নিচ্ছি, নো প্রবলেম। মুসলিম সরকারকে চেনেন? জি জি চিনি, দুষ্ট প্রকৃতির খাটাস টাইপের। ওনার ব্যাপারে সাবধান থাকবেন। জি স্যার, থাকবো স্যার। ঠিক আছে, আমি আসি। মুসলিম সরকারের থেকে সাবধানে থাকতে কইল। কেমন তোলপা শুরু করে দিছস? তোরে কে কইছে পুলিশের কাছে আব্বাসের নাম কোন লেগা? দরকার ছিল? মোটেও দরকার ছিল না। ছিল তো ভাই, প্রমাণ দেখাইতে পারছস? আর সেই জন্য আব্বাস স্যার অ্যারেস্ট করতে পারা নাই, পারবো না। মাঝখান দিয়ে আমার প্ল্যান শেষ ভাই। আপনি না সিং মাছের মতো সমস্যা জিয়া রাখা লোক, আর আমি তো ঘেঁচাঙে বিশ্বাসী। আমি সব সমস্যার সমাধান একদম শিকর সহগুলা ফেলাইতে চাই। আচ্ছা জাউগা, আপনি এটা নিয়ে কথা কইতেছেন কেন? আপনার তো কোনো অসুবিধা হইতেছে না? আমার হইতেছে না, কিন্তু গুড্ডি তালুকদারদের হইতেছে। পুলিশ কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদ করছে। করুক না, করতে দেন। আর ভবিষ্যতে সে তো আর আপনার লগে থাকবো না, সে তো এই এলাকার চেয়ারম্যান ইলেকশন করবো ভাই। আর তার পাশে থাকবো যাত্রার ওই দিবানন্দিনী। কি কইতেছিস? আমি ঠিকই কইতেছি, কিন্তু আমি তো শুনছি দিবানন্দিনী। ঠিক শুনেন নাই, ঠিক শুনেন নাই ভাই, আপনি যা শুনছেন ভুল শুনছেন। দিবানন্দিনী অনেক বড় জানু প্লেয়ার, সে কখনো দুর্বলের সাথে থাকে না, সে থাকে সবলের পাশে। সে ঠিকই বুঝে গেছে গা, আগামীতে এই এলাকা শাসন করবো গুড্ডি তালুকদার। এবারে কন্ট্রোল করো গুড্ডি, দিবা গোলাম আমার মাথা ব্যথার কারণ হয়ে উঠতেছে। আবার কি করলো দিবা? নিগার যাতে উগান্ডারে বিয়ে না করে সেই চেষ্টা করতেছে। এটা আব্বার একটু বোঝাও, আমার যেন ওই নিগারের সাথে বিয়ে না দেয়, তাহলে কিন্তু আমি একটা উল্টাপাল্টা কিছু ঘুরে বসবো। আপনার মা কি করে? আরে মা তো আব্বারে অনেক বোঝাচ্ছে, কিন্তু আব্বা কিছুতেই বুঝতে চাচ্ছে না। উনি ভোটের মাঠে পোলারে বিক্রি করতে চাইতেছেন। আপনারে রসুলপুরে বিয়া দিলে রসুলপুরে ভোট ব্যাংক নিশ্চিত হয়ে গেল,